বাপ রে, তুম্বার মুভি নতুন করে রিলিজ দেওয়ার পর আগে যে টাকা কামিয়েছিল তার থেকে তিনগুণ বেশি টাকা কামিয়েছে বক্স অফিসে, এবং তুম্বার টু নিয়েও এক্সাইটিং নিউজ আসছে। অপরদিকে থালাপাতি বিজয় ভাই পারিশ্রমিকের দিক দিয়ে রবার্ট ডাউনি জুনিয়রকেও হারিয়ে দিল। অ্যাভেঞ্জার্স এন্ড গেমে রবার্ট ডাউনি জুনিয়র যা নিয়েছে তার থেকে 60% বেশি এখন থালাপাতি বিজয়ের পারিশ্রমিক শেষ সিনেমার জন্য। আর ফাইনালি আমির খান এবং ইমরান খান মামা ভাগ্নে আবার একসঙ্গে, ঘটনাটা কি? প্রথমে আসি তুম্বার মুভির কাছে। তুম্বার মুভি 2018 সালে যখন রিলিজ পায় সেই সময় কিন্তু এই মুভিটা ছিল বক্স অফিসে ফ্লপ। প্রথম দিন আয় করেছিল মাত্র 65 লাখ রুপি, কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে যখন মুক্তি পায় তখন এই সিনেমা ব্যাপকভাবে সাড়া পায়। তবে এখন যখন বলিউডে হরর জনরা মুভির একটা জোয়ার চলছে, সেই জায়গাতে তুম্বার মুভিটা আরেকবার রিলিজ করা হইল হলে, এবং 13 সেপ্টেম্বর এটা রিলিজ করা হয় এবং প্রথম দিনই বাজিমাত। কোথায় আয় করেছিল প্রথমবার 2018 সালে? 65 লাখ রুপি। আর এবার আয় করলো প্রায় 1,65,00,000 রুপি, যেটা অরিজিনাল ইনকামের থেকে তিনগুণ বেশি। এবং মজার বিষয়, তুম্বার মুভি রিলিজের পর সবার একটাই প্রশ্ন, ভাই তুম্বার টু কি আসবে না? অ্যান্ড রিসেন্টলি এই মুভির অ্যাক্টর সোহম শাহ তিনি ইনস্টাগ্রাম হ্যান্ডেলসে জানিয়ে দেন তুম্বার টু আসতে যাচ্ছে। ওহো জোস। এবার আসি থালাপাতি বিজয়ের কাছে। থালাপাতি বিজয়ের লাস্ট ফিল্ম তো সামনেই হবে এবং সেটার অ্যানাউন্সমেন্ট আজকেই আসবে, কিন্তু তার আগে যে মুভি ছিল গোট, এটা হ্যাঁ প্রথম কয়েকদিন খুব বক্স অফিসে ভালো পারফর্ম করেছে, বাট আলটিমেটলি কিন্তু অডিয়েন্সের কাছ থেকে রেসপন্স তেমন আসেনি, আর পরে বক্স অফিস থেকে ঝিমিয়েও গেছে। সো লাস্ট ফিল্মটা কেমন হবে সেটা তো একটা জানার বিষয়, এবং বাজ উঠেছে এই লাস্ট ফিল্মটাতে নেগেটিভ ক্যারেক্টার অর্থাৎ ভিলেন হিসেবে থাকবে সূর্যা। আর সূর্যা কিন্তু ভাই বিক্রম মুভিতে যখন রোলেক্স হয়ে সামনে আসছিল, নেগেটিভ ক্যারেক্টারে যে কী ধামাকা ছিল, অল্প একটু প্রেজেন্সেই পুরো কাঁপিয়ে দেয়। সো এখানে যদি ভিলেন হিসেবে ওরকম একটা পাওয়ারফুল রোল থাকে তাহলে তো জোস। আর এই মুভিতে থালাপাতি বিজয়ের পারিশ্রমিকের গুঞ্জন তো আরও সেরা। অ্যাভেঞ্জার্স এন্ড গেমে রবার্ট ডাউনি জুনিয়র পারিশ্রমিক নিয়েছিল 168 কোটি রুপির মতো, কিন্তু এবার থালাপাতি বিজয় পারিশ্রমিক নিচ্ছে নাকি 275 কোটি রুপি। মানে রবার্ট ডাউনি জুনিয়র অ্যাভেঞ্জার্স এন্ড গেমে জানিয়েছে তার থেকে 60% বেশি। ম্যান, অবশ্য রবার্ট ডাউনি জুনিয়রকে থালাপাতি বিজয় পারিশ্রমিকের দিক দিয়ে তার আগের মুভি গোটেই হারিয়ে দিয়েছে, কারণ গোটেও থালাপাতি বিজয় নাকি 200 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছে বলে শোনা যাচ্ছিল। ফাইনালি আসে আমির খান এবং ইমরান খানের কাছে। ইমরান খান তো 2010 সালে সিনেমা করার পরে একদম ব্রেকে চলে যায়, 14 বছর কোনো কাজকর্ম নেই, বাট এবার ইমরান খান বোধহয় ফাইনালি সিনেমায় ব্যাক করতে যাচ্ছে, এবং সেটা মামা আমির খানের সঙ্গে। না, মামা আমির খান সিনেমায় তার সঙ্গে অভিনয় করবে না, অ্যাকচুয়ালি আমির খানের প্রোডাকশনে ইমরান খান নাকি একটা রোম্যান্টিক কমেডি মুভি দিয়ে ব্যাক করতে যাচ্ছে, তবে সেটা বড় পর্দায় নয়, ডিজিটাল প্ল্যাটফর্মের থ্রু। যাই হোক ভাই, তারপরেও ইমরান খানকে অনেকদিন পর কোনো মেইন স্ট্রিম কন্টেন্টে দেখা যাবে, এটা নিয়েও অনেকে এক্সাইটেড থাকবে।